পেছে টলি মাঠ দিকে ঘুরে আসবো, কোনো কিছু যদি পাই তো আনবো। তাড়াতাড়ি যাই মাঠ দিকে। বাবারে বাবারে, সকাল থেকে জল হচ্ছে, কোথাও বেরোতে পাই নাই। দেখি যাই মাঠে, যা পাবো তাই আনবো। জল তো হয়েছে, ছাতু যদি উঠেছে তো জল হচ্ছে বলে ছাতুটা উঠেছে। এইয় এখানে একটু রয়েছে। ও তাহলে আজকে এইগুলাই নেবো, ছাতুগুলাই তুলবো। তুলি গা, দারুণ লাগে খেতে ডাব ছাতুগুলা। ওই জন্য তো আমরা মার দিকে বিড়াইতে আসি, যা পায় তাই নিয়ে যাই। ছাতু উঠেছে গো, বাবারে বাবারে, এই ভাগে লোম। তাড়াতাড়ি রান্নাতে বসতে হবে। হ্যাঁ গো, কোথায় গিয়েছিলে? ও গো, আমি মার দিকে গিয়েছিলাম পেছে নিয়ে। তো বলছিলাম যে যেটা পাবো সেটাই আনবো, তো ছাতু ফেলাম, মিলাই উঠেছে ছাতু। এই দেখো কত পেয়েছি ডাব ছাতু। হ্যাঁ গো, হ্যাঁ গো, বছরে একবার খাবার লয়। হ্যাঁ ঠিক 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 ঠিক, জল হয়েছে বলে উঠেছে। হ্যাঁ, তবে আজকে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবে। হ্যাঁ হ্যাঁ, আজকে খাবো। তার সঙ্গে ঝালটা করবি, আর জমিয়ে খাওয়া হবে। হ্যাঁ তাই করবো আমি। হ্যাঁ দেখ কত টকটকে। মাইধা হয়ে গেছে।
নুন মাখিনলি, হলুদ মাখিন দিব, মাখিন দি বেছে দিন শিয়াম জো ডাব ছাতু ধুইয়ে লব। আমার কাজ আমি অনা করে দিয়েছি। হ্যাঁ দাদা, শুকনো লঙ্কা সইছে, একসঙ্গে বেটেলব। ও তাড়াতাড়ি বেটিলা আখা ধরে গেছে। এগো তাড়াতাড়ি বাড়ছি আমিও। কড়াইয়ে দিব সরষের তেল, মাছ দিয়ে দিব। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে দেব। ওই তেলে রসুন পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দেব, ছাতু ভেজে দেব। নুন দেব, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, হওয়ার জন্য ঢাকা দেব। বাদাম, বাদাম বেটেলব। দেখো কবে গেছি মশলা বাটতে, এখনো তোর হইলো না? এইও হচ্ছে গো, হচ্ছে গো, হচ্ছে গো করে কত দেরি করছো? কড়াইয়ে সরষের তেল দেব, কালো জিরি দেব, তেল গরম হয়ে গেছে, তুমি বসে বসে আমার রান্না দেখছ নাকি? বাহ, তুমি যে শিখে সরষে বাটা দেব, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, নুন গুঁড়ি, তারপরে ঘন্টায় বাড়ি। ওই আমারটাই শিখেছ নাকি তুমি? দাঁড়াও, খানে বসতে হবে। বাদাম বাটা দিয়ে দেব, মাছের ঝাল ঝাল হয়ে গেছে, নামিয়ে দেব।
বাবারে দারুণ হয়েছে গো, কি হয়েছে গো? তরকারি একবারে হেভি হয়েছে, বাদাম দিয়েছি না ওই জন্য বেশি ভালো লাগছে গো, বুঝলে? ধাপ ছাতু কি ভাজা ভালো লাগছে বাবারে। আষাঢ় মাসে ডিম যে ডিম বলে মানে ডিমগুলো পেরেছে ডিম আছে